আরে শিব প্রসাদ, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। তারপর নির্বাচনের সময় ভোট দিলে? নির্বাচনে ভোট তো দিলাম, তার সাথে আরো একটা কাজ করেছি। কি সেটা? নির্বাচন কমিশন থেকে আমাকে ডিস্ট্রিক্ট আইকন করা হয়েছিল। বাহ, তাই নাকি? নাকি আমাকেও তো ডিস্ট্রিক্ট আইকন করেছিল জেলা নির্বাচন দপ্তর থেকে। তাই নির্বাচন দপ্তর থেকে তোমাকে কি করতে বলা হয়েছিল? আমাকে তো বলেছিল যে আমার ছবি বিভিন্ন প্লেটস ব্যানারে ব্যবহার করবে। আমি বললাম করুন ব্যবহার। আমার ছবি ব্যানার ব্যবহার করা হয়েছিল, তারপর পাতার প্রথম নাটিকার উপলক্ষে বিশাল জনসভা হয়েছিল, সেখানে আমি খেলা দেখালাম। বাহ, তাই নাকি? হ্যাঁ, বসে জেলা সেখানে জেলা সচিব থেকে শুরু করে জেলার সমস্ত সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন এবং বিশাল জনসভার সামনে আমি খেলা দেখানোর মাধ্যমে আমি নির্বাচনের প্রচার করেছিলাম। বাহ, তাহলে তো দারুণ। তাহলে তো তোমাকে মনে হয় একটা ভিডিওতেও কাজ করতে হয়েছিল। হ্যাঁ, একটা ভিডিওতে সমস্ত ভোটারদের অনুরোধ করলাম তারা যেমন ভোটদানে অংশগ্রহণ করে। হ্যাঁ, বিশেষ করে প্রতিবন্ধী ভোটাররা যাতে ভোটদানে উৎসাহ পায় সেই জন্য নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছিলেন, সেটাই ভিডিওতে বলেছিলাম। জানো ভাই বিলু, ভোট দিতে গিয়ে দেখলাম ভোটের এই র্যাম্পের ব্যবস্থা আছে এবং আমাদের মতো শারীরিক অক্ষম মানুষের জন্য হুইলচেয়ার ব্যবস্থাও রয়েছে। হ্যাঁ ভাই, আমিও আমার বুথে ভোট দিতে গিয়ে এই ব্যবস্থাই দেখলাম। সত্যি ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিম মেদিনীপুর জেলা নির্বাচন কমিশন দপ্তর থেকে প্রতিবন্ধী জন্য কি সুন্দর ব্যবস্থাই করেছিলেন। হ্যাঁ সত্যি খুব সুন্দর ব্যবস্থা। যাই হোক, আজ আমার আবার খড়গপুরে যেতে হবে, আমার খেলা দেখানো আছে। হ্যাঁ ভাই, তুমিও এগো, আমিও বাড়ির দিকে যাই। ভালো থেকো। তুমিও।